দু সালে বিয়ে হয় জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের সুলতাননগর গ্রামের লোমান রেজা ও সালমা সুলতানার ওই সময় কারোরই আয়ের উৎস না থাকায় বিয়ের পর নানা বিড়ম্বনায় পড়তে হয় তাদের এক পর্যায়ে দু সালে ভাগ্য ফেরাতে ধার দেনা করে লোমান পাড়ি দেন যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে কিন্তু সেখানেও সুবিধা করতে না পেরে ফিরে আসেন দু সালে এক সময় শখের বসে তার স্ত্রী কয়েকজোড়া পাখি এনেছিলেন ঘরে এই পাখিকে ঘিরে বউ জামাই দুজন স্বপ্ন দেখতে শুরু করেন ইউটিউব দেখে পরিকল্পনা করেন পাখির বাণিজ্যিক খামার গড়ে তোলার শুরু হয় তাদের ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প স্ত্রীর শখ থেকে কিভাবে তারা লাখপতি খামারি হয়ে উঠলেন সেই গল্প উঠে এলো সালমার স্বামীর বয়ানেও জোড়া কবুতর থেকে আস্তে 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 আমি এখন বর্তমানে সাত থেকে আষ্টশো জোড়া এখন বর্তমানে আমার কবুতর আছে করোনা সময়কালীন অনলাইনে ভালো বিজনেস হচ্ছে শখের পশুপতি করলেও লাভবান হওয়া যায় কারণ প্রত্যেক কবুতর একজোড়া ঘর বাচ্চা হয় দিয়ে কিন্তু অনেক দামে বিক্রি করা যায় যারা বেকার যুবক ভাইরা আছেন তারা ঘরে বসে না থেকে চাকরি ভিত্তি না দৌড় পেরে যাদের বেলকুনি আছে বা ঘর উঠানোর সামর্থ্য আছে ছোটো করে আপনারা পালা শুরু করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন লোমান ও সালমা দম্পতির এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের আরও অনেকে পাখি খামারি হওয়ার স্বপ্ন দেখছেন সুলতানি ভাই আমাদের পরামর্শ দেয় আমাদের এরকম খামার করার জন্য হ্যাঁ আমরা ভবিষ্যতে চিন্তা ধারণা আছে আমরা এরকম একটা খামার করব আমারও ইচ্ছা আছে যে পড়ালেখার পাশাপাশি এরকম একটা কিছু করব আমাদেরর মধ্যে সময় কাটাতে খুব ভালো লাগে পাখিও ও বার্তা আছে ঘর ঘরতে আছে আবার অনলাইনে ছড়াছড়ি হইতাছে অনেক লোক দিল্লি আইতাছে নিতাছে দেখতাছে খুব ভালো এই খামারটিতে রয়েছে লাভবার্ড বাজরিগর টিয়া গিরিবাজ নাইট্যাঙ্গেল ককাটিয়েল জেব্রাফেন্স স্টারফেন্স কবুতর সহ চল্লিশ প্রজাতির পাখি প্রতি মাসে পাখি বিক্রি করে লক্ষাধিক টাকা উপার্জন করেন সালমা লোমান দম্পতি